আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি নীরা সাহা। চার বছর কেটে গেলেও এখনো পাওয়া যায়নি বন্যায় ভেঙে যাওয়া ঘরের টাকা। বারবার তালিকা তৈরি হয়েছে, ঘরের জন্য মেম্বার থেকে প্রধান সবার কাছে দরবার করা হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কোনো কিছুই পাওয়া যায়নি। এদিকে বন্যায় ক্ষতিপূরণের টাকা নয় ছয়ের অভিযোগ প্রধানের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট ব্লকের বিডিও অনির্বাণ বসু। অভিযোগ দায়ের হতেই স্বামীসহ পলাতক প্রধান। আর এই খবর গ্রামবাসীদের কাছে আসতেই বুধবার এলাকায় বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এলাকার বড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে খবর, বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকার বেনিয়ম ধরা পড়ার পর ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় বিডিওর অভিযোগ দায়েরের পরই এলাকা ছাড়া প্রধান। সতেরো সাল থেকে আমাকে মেম্বার মুখিয়া কিচ্ছু দেয়নি। আমরা মানছি যে আমাকে দাও, আমাকে দাও, আমরা গরিব মানুষ কি করে কিভাবে থাকবো, কিন্তু আমাকে দেয়নি। মেম্বার দিয়েছে দুতলা বিল্ডিং, যার ছোটপিটা বাড়ি আছে ও পেয়েছে ঘর, আমার কিচ্ছু না, তো আমি পেয়েনি ঘর। হাজার টাকা আমাকে বলছে যে আপনাকে দশ হাজার টাকা দিতেই হবে, না হলে আপনার ঘর হবে না। কাকি কে বলছে কাকি এই কথাটা? তো ওই মেম্বার সব বলছে, ওর চেলা পেলারা বলছে যে দশ হাজার দিতেই হবে, না হলে ঘর পাবা না। ওই ঘরটা আমার ঘরটা তোল ফাটায় রেখে দিয়েছে, আমাকে এক্ষুনি দিয়ে না। যার সারা ছোট পিটা বাড়ি, দশ বিঘা জমিন, ও পাচ্ছে ঘর, আমার কিচ্ছু নাই, তো আমি ঘর পাচ্ছি না। বলতে গেলে তো বলবে না যে ঘর পাবা কি না পাবা, কি দিবা কি না দিবা, বলছে না। কাজ করেনি, কিছু পাইনি, কাগজও জমা দিয়েছি, কিন্তু কাগজ জমা দেওয়া সত্ত্বেও কিছু পাওয়া গেল না, আজও পর্যন্ত পাওয়া না। তারপরে ঘরটা জ্বলে গেল, ঘর তিনটা চারটা বাড়ি জ্বলে গেছে, ব্লক থেকে কাগজ জমা দিয়েছি, ওটাও হলো না। তারপরে প্রধানকে দিলাম, ওটাও হলো না। প্রধান ফেরত ইনকোয়ারি করলাম আমাদের বাড়িতে, ওটাও হলো না। ইনকোয়ারি করছে কিন্তু কাজ হচ্ছে না, কোনো কাজে হচ্ছে না, পাচ্ছি না। বাড়ি দেখেন তো, গোটা বাড়ি তো দাবাল কত ইয়ে খসলে ফসলে পড়ে গেছে, কবারে ঠিক করলাম কিন্তু কিছু কাজ হচ্ছে না। এখানের প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার কোনো কিছুই কাজ করছে না। আমাদের নাম আসিদ, বাড়ি পাইনি অনেকদিন ধরে, তো বাড়ির নাম আছে কিন্তু দিতেই চাইছে না। বাড়ি দিতে গেলে বলে টাকা লাগবে, তবে বলে বাড়ি পাবো, না হলে পাবো না বাড়ি। মেম্বারও বলছে টাকা লাগবে, প্রধানও বলছে টাকা লাগবে, সব তো চোরের দল। একদিনও তো কোনো জিনিস পাইনি কোনো দিনে আজ পর্যন্ত, খালি নাম আসছে ঘরের মধ্যে। এই তো দু হাজার এই সালের মধ্যে গোটায় বন্যাতে জল সব কিছু ভেসে চলে গেল, কিছু পেলাম না। টাকা পয়সা আসছে সব পঞ্চায়েতের মধ্যে, সব নিয়ে নিছে ওরাই, মেম্বার প্রধানরা সব লিয়ে লিছে, আমাদের কিছুই দিচ্ছে না। আমাদের নামে বলে কিছু আসছেই না, একটা কোনো জিনিস পর্যন্ত আজ পর্যন্ত পাইনি। এতদিন মমতার রাজ্যতে ই করে ভোট দিয়ে এখনো পর্যন্ত কিছু পাইনি, একটা কোনো জিনিস না। এই কোনো রকম করে তো টাটির বাড়ি করে ঠিকঠাক করে টাটির বাড়ির মধ্যে থাকছি, এখনো পর্যন্ত আমাদেরকে কোনো জিনিস দিতে ই করছে না। তখন ওই ভাঙা ঘরের মধ্যে থাকতে হচ্ছে, একটা তিরপাল পাচ্ছি না, একটা কোনো জিনিস পাচ্ছি না, একটা মেম্বারের কোনো সাহায্য পাচ্ছি না, না প্রধানের কোনো সাহায্য পাচ্ছি, কিছুই পাচ্ছি না আমরা। আপনার নাম দিদি? আমার নাম হলো মুনু মল্লিক। অভিযোগটা ছিল দু হাজার সতেরো সালে যে বন্যা হয়েছিল, সে বন্যার বড়ি গ্রাম পঞ্চায়েতের সাত হাজার তিনশো চুরানব্বই জন বেনিফিসিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। সে তালিকা তৈরি হয় সিক্স ম্যান কমিটি দ্বারা। সেই দু হাজার সতেরো সালে বন্যার টাকা দু হাজার উনিশ সালে দিয়েছিল সরকার, সেই বেনিফিসিয়ারিদের ঘর তৈরির জন্য সত্তর হাজার টাকা, আর হাফ ড্যামেজ ছিল তেত্রিশশো টাকা। সেই টাকা বহু বড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষ পায়নি, যারা পায়নি তারা বিডিও সাহেবের কাছে, এসডিও ডিএম সাহেবের কাছে সেই লিস্টের সিরিয়াল নাম্বার উল্লেখ করে কমপ্লেন করেছিল। তাতে আমার কাছে, আমি জানার মতে, ছ থেকে সাতশো বেনিফিসারি কমপ্লেন করেছিল। অভিযোগ করার পরে তারা কিন্তু টাকা পায়নি। বাইরে বাই যেটা দেখা গেল যে ওই বেনিফিসারিদের টাকা ওদের নামের এগনেস্টে পাশাপাশি অন্য কোনো লোকের অ্যাকাউন্ট সাবমিট করে সেই টাকাগুলো ট্রান্সফার করেছে। কে? হরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা।
এবং সেটা শুধু বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ নয়, সে অ্যাকাউন্টগুলো রিসার্চ করে যেটা দেখা গেল তাতে বিহারের অ্যাকাউন্ট আছে, চাঁচল থানার মহানন্দপুরের অ্যাকাউন্ট আছে, এখানে এই শীতলপুরের অ্যাকাউন্ট আছে, নদী শিকার আছে, পাহাড়াল রতুয়া পাহাড়ের অ্যাকাউন্ট আছে, রাজস্থানের অ্যাকাউন্ট আছে, ঝাড়খণ্ডের অ্যাকাউন্ট আছে, উত্তরপ্রদেশের অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে টাকাগুলোকে লুটপাট করেছে, তাতে প্রায় কোটি টাকার উপরে। গরিব গ্রাম পঞ্চায়েত যেসব বেনিফিসারি টাকা পায়নি তাদেরকে টাকা দিতে হবে এবং যারা টাকা লুট করেছে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তি দিতে, পুলিশ যেন সেই প্রশাসনিক ব্যবস্থা হাতে নিয়ে কঠোরভাবে ন্যায্য বিচার করে যারা টাকা পায়নি তাদের টাকা দিতে হবে এবং চুরির বিচার করতে হবে। আব্দুল মান্নান, বড়ি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বর্তমানে আমি বিরোধী দল নেতা। অ্যাকচুয়ালি বিডিও সাহেবের অফিসের সেক্রেটারি যারা এনএস আছে তারাই বিভিন্ন উন্নয়নের কাজের সাথে থাকে, যদি কোথাও প্রধানরা কিছু করে থাকে তাহলে ফুললি তদন্ত হওয়া উচিত, যারা সরকারি আধিকারিকও দুই একজন থাকে তাদেরও কীভাবে কী হয়েছে, যদি অন্যায় হয়ে থাকে ঘটনা ঘটে তাহলে আইনগত যা ব্যবস্থা নেওয়ার আমরা দল প্রশাসনের সাথে আছি, সেটা প্রশাসনের লোক জড়িত থাকবো আর আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি দল আমরা আইন আইনে গরিবের টাকা গরিবের কেউ এটা যেন না মারে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ পরিশ্রম করে গরিব মানুষদের পাশে থাকার, বাংলার মানুষের পাশের জন্য। কিন্তু দুই একজন অসৎ ব্যক্তি কোনো প্রশাসনের লোককে হাতে করে কিছু করে তার জন্য যা বিচার হওয়া উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে প্রধান পঞ্চায়েতে আসছে না, ফলে প্রধানের পঞ্চায়েতের বিভিন্ন রকম কাজ করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে এলাকাবাসীরা। গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আসিন জানান, 2017 সালে আমার ঘর বন্যায় নষ্ট হয়ে যায়। আমি এরপর থেকে বহুবার পঞ্চায়েতের ব্লক অফিসে কাগজপত্র নিয়ে দেখা করেছি কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাওয়া যায়নি। শুনেছি আমাদের নামে টাকা এসেছে কিন্তু আজ পর্যন্ত এলাকার মেম্বার কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধান এ ব্যাপারে আমাদের কোনো সহায়তা করল না। বড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান, 2017 সালের বন্যায় এই গ্রাম পঞ্চায়েতে ভীষণ ক্ষতি হয়েছিল, প্রচুর বাড়ি ভেঙে গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চায়েতে 6 জন মেম্বারের দ্বারা কমিটি গঠন হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছিল কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল তালিকায় নাম থাকা সত্ত্বেও এলাকার প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ এক টাকাও পাননি। এই গ্রাম পঞ্চায়েতের মানুষ এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছিল প্রধানের বিরুদ্ধে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো সুরাহা হয়নি। সম্প্রতি প্রশাসন দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়। আমরা চাই ক্ষতিগ্রস্ত মানুষদের অবিলম্বে টাকা প্রদান করা হোক এবং তার সঙ্গে সঙ্গে যারা এই টাকা নিয়ে বিনিয়োগ করেছে তাদের আইনত শাস্তি দেওয়া হোক। এ প্রসঙ্গে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর দুলাল সরকার জানান, দল কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এই ব্যাপারে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে দল সবসময় প্রশাসনের পাশে আছে। এই দুর্নীতিতে যেই জড়িত থাক তার শাস্তি হওয়া প্রয়োজন, গরিবের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের পাশে দল দাঁড়াবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার দরিদ্রদের জন্য অনেক রকম উন্নয়ন প্রকল্প আনছেন, তার মতদর্শন অনুসারে কোন রকম দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা।